স্বামীকে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল নেত্রী তার বিরুদ্ধে। আমাদের সঙ্গে সমক রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমক। রুতু, এক নম্বর ব্লকের ঘটনায় রীতিমত চাঞ্চল্য কি জানা যাচ্ছে? আর দেখো, মালদার রতুয়া এক নম্বর ব্লকের বাহারাল এলাকার ঘটনা। এই বাহারাল এলাকার শাহপুর গ্রামে একটি রেশন ডিলারশিপ পাওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়। সেক্ষেত্রে শেখ আতাউল নামে এক যুবক জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন যে তার যে ক্রাইটেরিয়া, অর্থাৎ এই রেশন ডিলার পাওয়ার ক্ষেত্রে তার যে ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি ছিল, কিন্তু তাকে রেশন ডিলারশিপ না দিয়ে ওই এলাকারই এক তৃণমূল নেত্রী নিজের প্রভাব কাটিয়ে সেই রেশন ডিলারশিপ তার স্বামীকে পাইয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই তৃণমূল নেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একের পর এক দুর্নীতি হচ্ছে, এবার প্রভাব খাটিয়ে রেশন ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রেও যে শাসক দল তাদের প্রভাব খাটাচ্ছে, এই ঘটনায় জলজ্যান্ত্র প্রমাণ। তৃণমূলের জেলা নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং সেক্ষেত্রে তৃণমূলের জেলা নেতৃত্ব দাবি করেন কোনো ক্ষেত্রে যদি এ ধরনের দুর্নীতি হয়ে থাকে প্রশাসন তদন্ত করবে, সেক্ষেত্রে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তা ক্যান্সেল করে দেওয়া হবে। কিন্তু তৃণমূলের শাসক দলের জেলা নেতৃত্ব যতই এই এই অভিযোগ অস্বীকার করার চেষ্টা করুক না কেন, এই ঘটনা সম্পূর্ণরূপে প্রমাণ হয়ে গেছে যে এই 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 ঘটনায় কিছু না কিছু দুর্নীতি হয়েছে। শুধু ওই যুবকই অভিযোগ করেনি, আশপাশের আরও বেশ কয়েকজন একই দাবি করেছেন যে এই প্রভাব কাটিয়ে রেশন ডিলারশিপ পাওয়ানো হয়েছে। এটা শুধু এই রতুয়া এলাকার ক্ষেত্রে না, জেলার আরও বিভিন্ন প্রান্ত থেকে এ ধরনের অভিযোগ উঠে আসছে মণিময়। সেক্ষেত্রে রেশন ডিলারশিপের ভবিষ্যৎ কী হতে চলেছে? দেখো, ইতিমধ্যেই আমরা এই নিয়ে খাদ্য দপ্তরের নিয়ামকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে তিনি বলতে পারবেন না। এক্ষেত্রে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তা ক্যান্সেল হবে। তবে কাদের দ্বারা প্রভাব খাটানো হয়েছিল, কারণ এই সরকারি দপ্তরের কোনো আধিকারিক কোনো কর্মীরা যুক্ত ছিল, তাদের সাথে যোগসাজশ করেই এ ধরনের প্রভাব খাটিয়ে যা অভিযোগ উঠে আসছে যে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়া হয়েছে এক তৃণমূল নেত্রীর স্বামীকে, স্বাভাবিকভাবেই সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে এখন তদন্ত কোন দিকে এগোয়, কি প্রমাণিত হয় সেটা সময়ের অপেক্ষা। তবে এই অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ একেবারেই। সমক, সঙ্গে থাকো। অভিযোগ যার বিরুদ্ধে উঠছে তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি এবং শীর্ষ তৃণমূল নেতৃত্ব যারা সেই অঞ্চলে তারা কি বলছেন শোনাবো। বলতে কি, তার নাম হচ্ছে এস কে আফসার আলী, কিন্তু এখানে কি করেছে, কিভাবে ইস্যু করেছে, এস কে আলী ভাবে ইস্যু করেছে, যাতে আমরা কেউ জানতে না পারি কি তার এ হয়েছে। কেন এইটা করা হলো, কারণ কি মনে করেন? দেখেন, এখানে রাজনৈতিক নেতারা জড়িত আছে এবং তার সঙ্গে সঙ্গে জেলা খাদ্য দপ্তরও জড়িত আছে, এখানে অনেক মানে ঘোটালা চলছে। না, আমার অনেক দিনের ব্যাপার, আমি তো পদ আপনার 2022 পেলাম, এই রিসেন্ট আমার পদ দিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু আমার রেশন দোকানের প্রসেস অনেক দিন আগে থেকেই চলছে। এটা নাই যে আমার পদ নিয়ে সেটা হয়েছে, এটা কেউ বলতে পারবে না। ওদিকে সিউড়ির কচুজোর স্টেশন অবরোধ, সকাল থেকে অবরোধ, ট্রেন জ্বলেছে, জল জমেছে রেলের বিকল্প।